বিজেপির ব্যানার সহ বেশ কিছু ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে বহরমপুর থানার চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় 174 নম্বর বুথের বিজেপির R9 অন্যায়ের সমস্ত ব্যানার, ফ্ল্যাগ ও ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়। এই সমস্ত ছেঁড়া পুড়িয়ে দেওয়া ফেস্টুন নিয়ে শুক্রবার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে বিজেপি নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995515। রাজনীতি হবে প্রকাশ্যে দিবালোকে, রাজনীতি হবে ফ্ল্যাগ নিয়ে, মিটিং হবে, মিছিল হবে, রাস্তায় দাঁড়িয়ে হবে, কিন্তু অন্ধকারে একবারে, গতকাল রাত্রিবেলায় অন্ধকারে আমাদের এক গাদা ফ্ল্যাগ এবং এক গাদা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা হতাশ এবং ভয় থেকে, পার্টি যেভাবে বাড়ছে, পার্টির কার্যকর্তা যেভাবে প্রোগ্রাম করছে, এটা এক ধরনের চমকানি ধমকানি দিয়ে বিজেপিকে রোখা যায়নি। আমরা পরিষ্কার বলতে চাই, এ প্রশাসনের চোখের সামনে এগুলো হচ্ছে, যেন নেক্সট জেন হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। নির্দিষ্ট যেহেতু আমরা কাউকে দেখিনি, কোনো দল নেই, বিরোধী দল হিসাবে আমরা যেহেতু উঠে আসছি, সেহেতু যারা সরকার পক্ষ, যারা এখানে সবাই মিলেমিশে রাজনীতি করছে, তারাই করছে। এখানে কংগ্রেস সিপিএমের দিকে আঙুল উঠবে স্বাভাবিকই আছে, ঠিক আছে। এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, সিপিএমের কোনো অস্তিত্ব নেই, এখানে একমাত্র তৃণমূল আর কংগ্রেস, এই দুটো দলই এখানে করার মতন আছে, আর কোনো দল নেই। হ্যাঁ, দুষ্কৃতীরা যেন ধরা হয়, এটা আমরা বারবার যেন বলতে চাই। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104।